হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। তো আজকে ব্লগটা আমি সবসময়ের মতো সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে নাস্তা খাইয়ে রেডি করে দিয়েছি। আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর সকালের পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। আর বেশ কিছুদিন যাবত যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই আবহাওয়াটা অনেক ঠান্ডা সকালের দিকটা। তো মেয়েকে মাস্ক দিয়ে দিলাম, যেহেতু সচেতন থাকা নিজের কাছে। সবসময় চেষ্টা করি বাচ্চা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দিকটা আমার সবসময় খেয়াল রাখতে হয়। তো প্লিজ, যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন, আমাকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। যারা পুরনো, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। তো এতে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি, স্কুলে যাচ্ছি। আর সকালের পরিবেশটা সত্যি খুবই সুন্দর, বেশ ভালো লাগে সকালের আবহাওয়া, সকালের প্রাকৃতিক ঠান্ডা বাতাস। তো মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমার বেশ কিছুদিন যাবৎ কাজের মানুষ নেই, এ কাজগুলো আমার নিজেরই করতে হচ্ছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা এখন নাস্তা করব। তো আজকে সকালের নাস্তা হলো রুটি আর ডিম ভাজতেছি। তো আমি অন্য একটা হাড়ের চুলায় চা বসিয়েছি, রং চা, কারণ মাঝে মধ্যে একটু লেবু চা খুব খেতে ইচ্ছে করে। তো আমার দুধ চায়ের থেকে রং চাটাই বেশি ফেভারিট, বেশি পছন্দ করি আমি। তো ডিম ভাজা হতে হতে এর মধ্যে চাটাও হয়ে যাচ্ছে। তো অলরেডি রজামণি বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি, আর এখন আমার শাশুড়ি আম্মাকে দিয়ে দিলাম। তো এখন আমার নাস্তাটা আমি রেডি করতেছি, যেহেতু স্কুল থেকে অনেক সময় আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, রাস্তাঘাটের ব্যাপার থাকে, জ্যাম থাকে। তাই আমি বাসায় এসে আগে প্রথমে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে নিই। ঠিক আমরা 8:30-9টার মধ্যে নাস্তাটা করে নিই। এখন আমি লেবু চা যেহেতু হয়ে গিয়েছে, আমি কাপে ঢেলে নিচ্ছি। আর আগে আমি লেবুটা চিপে নিয়েছি, এই চাটা খেলে মানে ক্লান্ত ভাবটা চলে যায়, আর আমার কাছে তো বেশ পছন্দ এই লেবু চাটা। তো নাস্তা খাওয়ার পরে আমি রুমে চলে আসলাম, যেহেতু বেশ কিছু কাপড় ছিল। আর আবহাওয়াটা সকালের দিকে, ওই যে বললাম যে সকালের দিকে বৃষ্টি হয় না, একটু রৌদ্র রৌদ্র উঠতেছিলো, এতে আমার বারান্দায় রোদের আলো এসেছে। তো একটু ভিজা ভিজা কাপড়গুলো আমি সব বারান্দায় মেলে দিলাম, কারণ এগুলো রাতের বেলা বাইরে রাখি না। আর এদিকে আমি আমার রুমটা একটু ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তো এখন ফার্নিচারগুলো একটু মুছিয়ে নিব, আর এই জিনিসপত্রগুলো সব একটু গুছিয়ে রাখবো, কারণ যারা আমার এই কাজগুলো করে ওরা ছুটিতে আছে। আর যে বুয়াটা ঘরমস্ত, ওনার হাজব্যান্ডটা মারা গিয়েছে, তো এই জন্য বলা চলে যে আমার একটু কাজের চাপ বেড়ে গিয়েছে, আমার নিজেরই এখন সব কিছু করতে হচ্ছে। তো এই জন্য আমি সকাল সকালে সব কিছু শুরু করি, চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে টিপটা পরিপাটি করে রাখার, কারণ মেয়ে আসার আগে আমার সব কিছু করতে হয়। আর নিজের কাজ নিজে করার মধ্যে একটু আনন্দ আছে, কষ্ট হলেও ভালো লাগে। তো এই তো ফার্নিচারগুলো মুছে আমি আমার যে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখলাম। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম। তো আমি আমার বেশ কিছুদিন আগে আমার আগের ব্লকে দেখিয়েছিলাম, আমি আমার নানা শাশুড়ি বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে সাজনা পাতা এনেছিলাম। তো এটা শুকিয়ে নিয়েছি, রজামণির বাবা আমাকে সাহায্য করতেছে, ওটা ব্লেন্ডার করে নিচ্ছে। তো সত্যি মানুষ না থাকলে এরকম হাতে হাতে কাজ করলে আমার ভালো লাগে, হাজব্যান্ড যখন নিজে আমার কাজে সাহায্য করে, কাজগুলো একটু আগিয়ে দেয়। তো আমি এদিকে আগেই ডালটা সিদ্ধ করে বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ডালটা বাগার দিয়ে নিব, তারপরে এখন একটু লুচি রান্না করব। রান্নাভাড়া জামানাটা আমার কাছে মনে হয় যে আগের ভাগে সেরে নিলে বাকি কাজগুলো পরে আস্তে আস্তে করা যায়। আমি যে বললাম যে আমার হেল্পিং যারা তারা নেই, আজকে চিন্তা করেছি ঘরটা মুছবো, ঘরটা পরিষ্কার করবো, কারণ বাইরে থেকে প্রচুর ধুলা আসে, সবসময় দরজা জানা লাগিয়ে রাখতে পারি না। আর এখন লাগিয়ে রাখতে হয়, সকালের দিকে খুলে রাখি, দুপুরের পর আমি সব কিছু লাগিয়ে দিই, কারণ যেহেতু মশার, ডেঙ্গু মশার প্রকোপ অনেক বেড়ে গিয়েছে। লুচি রান্না করলাম লাউ শাক, আর এখন শিং মাছ রান্না করবো উস্তা আলু দিয়ে। তো শিং মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে শিং মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, ভালো করে কষিয়ে নিব। উস্তা আলু দিয়ে আজকে শিং মাছ রান্না করতে বলেছিলো রজামণির বাবা, ও এইভাবে বেশি পছন্দ করে। আর আমাদের বাসায় উস্তাটা বেশি সবচেয়ে খাওয়া হয়। তো আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর উস্তাগুলো দিয়ে দিলাম, একটু পাতলা ঝোলঝোল হবে, একদম আদা রসুন মশলা কম দিয়ে আমি এইভাবে রান্না করলাম। আর এইভাবে তরকারিটা রান্না করলে রজামণির বাবা সবচেয়ে বেশি পছন্দ করে, যেহেতু এখন গরমও পড়েছে, তো
এই গর্ভের মধ্যে স্বাস্থ্যসম্মত একটা খাবার শরীরের জন্য খুবই উপকারী। তিতো যত খাবো শরীরের জন্য অত ব্যাটার। তো আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর এটা এখন আমি নামিয়ে ফেলবো। আর এদিকে একটু শুটকি ভর্তা করেছিলাম, ওটা পুরোটা দেখাতে পারিনি কারণ এক হাতে সব কিছু করি, সত্যি কথা বলতে ওরকমভাবে মনেও থাকে না। তো ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো আমার মেয়ে আমার কাছে মুড়ি মাখা খেতে চেয়েছিলো, আমি বুট আর হলো আলু একসাথে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, দুই তিনটা সিজ দিলে। তো এটা সিদ্ধ হতে হতে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এই তো এই মশলার মধ্যে ঘূর্ণিটা ভালো করে দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এটা দিয়ে মুড়ি মাখা হবে বিকালের নাস্তা। তো এই জন্য আমি সকালের দিকেই রান্নার পর এটা গুছিয়ে নিলাম। সব কিছু রেডি থাকলে যে কোনো কিছু সন্ধ্যার সময় করে খাওয়া যায়। আর ওই যে বললাম যে এখন যেহেতু কাজের মানুষ নয়, আমি চেষ্টা করি সব কিছু একটু অন্যভাবে করতে, নিজেরই যেহেতু করতে হয়। তো আমি ভালো করে এটা পানিটা শুকিয়ে নিয়েছি আর আমার মুড়ি মাখার যে মশলাটা এটা রেডি হয়ে গিয়েছে আমি ঢেলে নিয়েছি। তো মুড়ি মাখা খাওয়ার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে একটা শসা রেখেছি, শসাটা পরে কাটবো। আর এ তো ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো কেটে রেখেছি। পেঁয়াজটা ফ্রিজে কাটা আছে, এটা যখন মুড়ি মাখবো তখন বের করে নেব। এদিকের কাজ যেহেতু আমার সব কিছু শেষ, রান্নাঘর ক্লিন করে পরিষ্কার করে এখন আমি ঘর মুছতে চলে যাচ্ছি। পুরো বাসাটি আজকে মুছবো যেহেতু আমি ফ্যান ছেড়ে দিয়েছি, বাইরে ওরকম বাতাস আসে না। ঘরটা যদি মোছার সাথে সাথে যদি ফ্যান ছেড়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পাড়ালে কোনো দাগ পড়বে না। আর আমাদের কিন্তু মোজাক, অনেকেই আমাকে জানতে চেয়েছে আপু তোমার বাসা মোজাক। হ্যাঁ, আমাদের এই ফ্ল্যাটটা অনেক আগের কেনা আর মোজাকটা খুবই ভালো পড়েছে। আমি চেষ্টা করি সবসময় মোজাকগুলো একটু ঘষে মুজে পয়সা করে রাখার। তো এখন আমি একটু একটু করে সব রুমগুলো ক্লিন করে নেব। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।